সকলকে স্বাগত জানাই বাংলা কুইজ ইউটিউব চ্যানেলে। আজ দেখে নেব 7ই মে-র কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। তো প্রথম প্রশ্ন, কোন দেশের অ্যাক্টিভিস্ট সেসিল জেবেট বা সেসিল এনজেবেট সম্প্রতি ওয়াঙ্গারি মাথায় ফরেস্ট চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড 2022 জিতলেন? সঠিক উত্তর হবে ক্যামেরুন দেশের, অর্থাৎ সি। ক্যামেরুন দেশের অ্যাক্টিভিস্ট সেসিল জেবেট 5ই মে 2022-এ এই পুরস্কার জিতেছেন। বন সংরক্ষণ এবং বনের উপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রার উন্নতিতে তার অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন, নিম্নোক্ত কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কে সম্প্রতি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অনুরাগ ঠাকুর, অর্থাৎ এ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ঘোষণা করেছেন যে 363 কোটি টাকার বাজেট সহ বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্পটি 4ঠা মে 2022-এ চালু হয়ে গেছে। এটি ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন এর অধীনে চালু করা হয়েছিল। ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন এর অধীনে প্রায় 2200টি ফিল্ম পুনরুদ্ধার করা হবে। দেখে নেব পরের প্রশ্ন, নিষিদ্ধ স্টেরয়েডের জন্য পজিটিভ টেস্টের পর অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট সম্প্রতি কাকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে? সঠিক উত্তর হয়ে যাবে কমলপ্রীত কৌর, অর্থাৎ ডি। ভারতীয় ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরকে সাময়িকভাবে ব্যান করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ 4 বছরের জন্য ব্যান হতে পারেন। ডিসকাস থ্রোয়ে কমলপ্রীত কৌরের 65.06 মিটারের জাতীয় রেকর্ড রয়েছে, যা তিনি 2021 সালে অর্জন করেছিলেন। এর পাশাপাশি 2021 সালে টোকিও অলিম্পিকে তিনি 6ষ্ঠ স্থান অর্জন করেছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, কে সম্প্রতি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অলোকেশ কুমার শর্মা, অর্থাৎ বি। অলোকেশ কুমার শর্মা 5ই মে 2022-এ ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি এর আগে ভারত সরকারের মন্ত্রী পরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর CMD হিসাবেও দায়িত্ব পালন করেছেন। দেখে নেব পরের প্রশ্ন, ব্রাজিলের কাসকিয়াস ডো সুলে চলমান 24তম ডেফলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে ধনুষ শ্রীকান্ত, অর্থাৎ সি। শুটার ধনুষ শ্রীকান্ত পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন এবং সৌর্য সাইনি একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। এর পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টন দল ফাইনালে জাপানকে 3-1 হারিয়ে সোনা জিতেছেন এই ডেফলিম্পিকে। দেখে নেব পরের প্রশ্ন, ভারতের প্রথম শুক্র গ্রহের মিশনটির নাম কি? এটি খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের প্রথম শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস গ্রহের মিশনটির নাম কি? সঠিক উত্তর শুক্রযান, অর্থাৎ ডি। শুক্রযান 1 ভারতের প্রথম ভেনাস মিশন। এটি শুক্র গ্রহের পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল অধ্যয়ন করার জন্য একটি পরিকল্পিত কক্ষপথে লঞ্চ করা হবে। এই মিশন 2024 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। ইসরো প্রাথমিকভাবে 2023 সালের মাঝামাঝি সময়ে মিশনটি চালু করার লক্ষ্য নিয়েছিল, কিন্তু মহামারী সম্পর্কিত বিলম্বের কারণে শুরু করার তারিখটি ডিসেম্বর 2024-এ পিছিয়ে দেওয়া হয়েছে। আর সম্ভবত এই এর জন্য যে লঞ্চ করা, সে লঞ্চ করা হবে মোটামুটি 2026-এর দিকে, যখন শুক্র গ্রহ পৃথিবীর অনেকটা কাছাকাছি থাকবে। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর মহাপরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এটিও আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ভারতীয় বিমান বাহিনীর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর বি অর্থাৎ এয়ার মার্শাল সঞ্জীব কাপুর। তিনি বায়ুসেনা পদক এবং অতি বিশেষ সেবা পদকের প্রাপক। নিয়োগের আগে তিনি পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমির কমান্ড্যান্ট ছিলেন। এর আগে তিনি কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টে ফ্যাকাল্টি প্রধান এবং সিনিয়র এয়ারফোর্স প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করব আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। কাল আবার দেখা হবে, চলে আসবো কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো পরীক্ষার। বাই।